খবর 24x7 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24x7 আপনাদের স্বাগত। করোনা পরবর্তী বাজারে যেখানে মেরে কেটে 100 বা 150 কোটি টাকা তুলতে হিমশিম খাচ্ছে আজকের হিরোরা, সেখানে 400 কোটির ব্যবসা করে ফেললেন সানি দেওয়াল তার হপ্তা দুয়েক আগে রিলিজ হওয়া সিনেমা গদর 2-এর সাফল্য ফাটাম। 11ই আগস্ট এসেছিল এই সিনেমা প্রেক্ষাগৃহে, আর তখন থেকেই মনে হয়েছিল যে দর্শকরা হলমুখী হয়েছে বা দর্শকদের ঢল ছিল হলমুখী। যা দু সপ্তাহ পার করে এসো, কমার নাম নিচ্ছে না। সানি আমিশা প্যাটেলের ছবি ভারতের বাজারে ব্যবসা করে ফেলল 400 কোটি। তবে সোমবারই গদর 2 ভেঙে দিয়েছিল আমির খানের এতদিন ধরে রাখা একটি রেকর্ড। ট্রেড অ্যানালিস্ট তরুণ আদর্শ টুইটারে লিখেছিলেন, গদর 2-এর অপ্রতিরোধ্য গতি থামার নাম নিচ্ছে না। দ্বিতীয় সোমবারেও টপকে গেল দঙ্গল 2-এর রোজগারকে। এবার চতুর্থ সবথেকে বেশি উপার্জিত বলিউড সিনেমা। দ্বিতীয় সপ্তাহের আয় শুক্রবার 20.50 কোটি, শনিবার 31.7 কোটি, রবিবার 38.19 কোটি, সোমবার 13.50 কোটি, মোট আয় 388.60 কোটি টাকা। অন্যদিকে SACNielk.com এর রিপোর্ট বলছে, মঙ্গলবার প্রাথমিক রিপোর্ট অনুসারে ছবি ব্যবসা করেছে 11.50 কোটির, আর যা যোগ করলে সানির ছবি পেরিয়ে গেল 400 কোটির ঘর, তাও মাত্র 12 দিনে। বর্তমানে দেশে সবথেকে বেশি উপার্জিত হিন্দি ছবির তালিকায় প্রথমেই আছে শাহরুখ খানের পাঠান, যা ব্যবসা করেছিল 524.62 কোটি টাকার। এরপর বাহুবলী 2 হিন্দি 510.99 কোটি টাকা, KGF 2 হিন্দি 434.70 কোটি টাকা, গদর 2 400.100 কোটি, দঙ্গল 387.38 কোটি। সোমবার গদর 2 নিয়ে আরও একটি রেকর্ড করেন তরণ, লেখেন, গদর 2 ইতিহাস গড়ল, তৈরি করলো নতুন রেকর্ড। ছবি মুক্তির দ্বিতীয় সপ্তাহে সবচেয়ে বেশি ব্যবসা করা বলিউডি ছবিগুলোকে পেছনে ফেলে দিল বেশ খানিকটা। দ্বিতীয় সপ্তাহান্ত শুক্র শনি রবি গদর 2 90.47 কোটি, পাঠান 63.50 কোটি, বাহুবলী 2 80.75 কোটি, KGF 2 52.49 কোটি, দঙ্গল 73.70 কোটি, সঞ্জু 62.57 কোটি টাকার ব্যবসা করে। 2001 সালের হিট সিনেমা গদরের সিকুয়েল গদর 2, যেখানে সানি দেওয়ালের চরিত্রের নাম তারা সিং, পেশায় ট্রাক ড্রাইভার, আর আমিষাকে দেখা গিয়েছিল সাকিনার চরিত্রে। 1947 সালে দেশভাগের প্রেক্ষাপটে ছিল এই সিনেমা, আর গদর 2-তে দেখানো হয়েছে তারা সিং সীমানা পেরিয়ে প্রবেশ করেছে পাকিস্তানে ছেলেকে বাঁচাতে, যে চরিত্রে অভিনয় করছেন উৎকর্ষ শর্মা, যে কিনা পাকিস্তানি সেনার হাতে বন্দী। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24।